সমগ্র বিশ্বতে মারাত্মক করোনা ভাইরাসে সন্ত্রাসের সৃষ্টি করেছে। সমগ্র মানব জাতি এই ভাইরাসের দ্বারা সংক্রমিত যাতে নহয় তার একমাত্র উপায় হল লকডাউন। কেন্দ্রীয় তথা রাজ্য সরকারে জনসাধারণের সুরক্ষার স্বার্থত সমগ্র রাজ্যত লকডাউনের ব্যবস্থার লগতে সামাজিক দূরত্ব বর্তাই রখার নীতি নির্দেশনা সময়ে সময়ে জারি করে আহিছে। এনে এক প্রেক্ষাপটত সম্প্রতি বজার, হাট, ব্যবসায়, বিদ্যালয়, ক্রিয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরও বিয়া, সভা আদির আংশিক বন্ধয় সাধারণ জীবন যাপনের প্রণালীয় যেন সলনি করে পেলালে। সংস্কৃতির সঙ্গে সংগতি রাখি উপার্জনের বাট উলিওয়া বহু শিল্পীর সম্পূর্ণ উপার্জন বন্ধ হয়ে গেছে এই লকডাউন ব্যবস্থার সময়ত। সত্রীয় সংস্কৃতির লগত জড়িত কিছু ব্যক্তিয়ে নাম, প্রসঙ্গ, ভাওনা, পালনাম আদি ধর্মীয় অনুষ্ঠান সমূহত ভকতসকলের লগত রাজহুয়া ভোজর রাঁধনি হিসাবে কাম করে ঘর সংসার চলাবলে বাছি লওয়া উপার্জনের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া পরিয়াল সমূহের মাজত এতিয়া হাহাকারের সৃষ্টি হয়েছে। চাও আমার এক প্রতিবেদন। এই পরিস্থিতি আমি যি যেনে ধরনে আমি চলি ফিরি আসিল, যেনে নাম প্রসঙ্গই হোক, সরু বাদ্যই হোক, বা বিশেষতে আমি সত্রসমূহের যি আমার মহন্ত সকল ভকত সকল তেখেত সকলের যি পাঠ প্রকরণ, সেই বিয়া বাড়ুই হোক, কিবা অন্নপ্রাশনেই হোক, আমি এনে ধরনের রন্ধা বহাকে ইত্যাদি করে আমি সমূহ কর্মখিনি যি আসিলে সেই কর্মসমূহ বন্ধ হয়ে যাওয়াত আমি বর্তমান চলিবলে অসমর্থ হয়েছ। গতি আমি বর্তমান সরকারক বড়জোরে অনুরোধ জানাও যাতে তেখেতসকলে আমার ফালে চকু মিলি চাই আমাক যাতে চলিবলে কিছু সহায় সাবস্থি দিয়ে আমাক। মোৰ নাম শ্ৰী দিব্যজ্যোতি মহন্ত, বৰ শ্ৰী শ্ৰী বালিপুখুৰী সত্ৰ, বৰদেউৰী সত্ৰ। মই বর্তমান কংকুৰী কলাকৃষ্টিৰ লগত জড়িত। আজি যা 22 মার্চৰ পৰা যি আমার এই বিশ্বত মহামারী করোনায় যি আতঙ্কৰ প্রভাব পড়লে, আর সেই আতঙ্কৰ প্রভাবৰ ক্ষেত্রতে সরকারে যি পদক্ষেপ লৈছে সেই পদক্ষেপৰ ওপৰতে আমি সরকারের নীতি নির্দেশনা মানি সম্পূর্ণভাবে চলি আহিছিলোঁ। কিন্তু মই এজন শিল্পী হিসাবে মই বিভিন্ন জায়গাত বিভিন্ন গাঁৱত উঠি অহা নবপ্রজন্মক শিক্ষা প্রদান করে ভাওনা হোক, জোড়া শিকা হোক, বা আপনার বিহু ক্ষেত্রতে হোক, এনেকেই চলি আছিল। আর মই এইখিনি করে মোর ঘরের আমার এই আঠটাকৈ পরিয়াল চলাই আছিল। কিন্তু সরকারের যিখিনি নির্দেশ আহিল সেই নির্দেশের মতে আমার এই কালচার সংস্কৃতিটো সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ার বাবে আমি কিছু চলাত আমি অসমর্থ হয়েছ। যেহেতু আমি হাতত লৈছিলো, মই 3খনকৈ বিহুৰ আপোনাৰ কৰ্মশালা লৈছিলো, কিন্তু 3খন কৰ্মশালা মোৰ মাত্ৰ 3 দিন কৰোঁতে মই আধৰুৱা হৈ ৰল। আৰু সেই 3খন কৰ্মশালা কৰোঁতে মই আপোনাৰ মিনিমাম 40,000 টকা এটা পালোঁ হয়। প্ৰত্যেক বছৰে বহাগৰ মাহত বিশেষকৈ মই বিহু ভাওনা এইবিলাক কৰি মিনিমাম আপোনাৰ 60-70,000 টকা এটা পাওঁ আৰু মোৰ ঘৰখন ধুনীয়াকৈ চলি থাকে। কিন্তু এইবাৰ এই কৰোণা মহামাৰীয়ে যি সংহাৰ ৰূপ ধৰিলে আৰু চৰকাৰে যি নীতি নিৰ্দেশনা দিলে সেই নীতি নিৰ্দেশনা মানি আমি কোনোফালে আগবাঢ়িব নোৱাৰা হ'লোঁ। আৰু চৰকাৰক আমি পুনৰ কৰজোৰে অনুৰোধ জনাওঁ যে আমাৰ এই দৰিদ্ৰ পৰিয়ালক, আমাৰ এই শিল্পীক, সত্ৰাক যদি জীয়াই ৰাখিবলৈ আপোনালোকে মন কৰে তেতিয়াহ'লে আমাক কিছু আৰ্থিক দিশত সহায় কৰি আমাৰ এই অনাগত দিনবোৰ যাতে আপোনালোকে আপোনালোকৰ যি সহায় সহযোগিতা আগবঢ়ায় তাকে আমি কামনা করছো। ধন্যবাদ।